আসলে পৃথিবীটা তো আমাদের সবার এই পৃথিবীতে নারী হোক পুরুষ হোক সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক প্রত্যেকটি মানুষ তার নিজস্ব সমান অধিকার নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে এর মধ্যেও আমাদের সমাজের কিছু মানুষ আমি জানি না কেন নারীর পোশাককে ধর্ষণের জন্য দায়ী করেন যদি নারীর পোশাকই দায়ী হয় তাহলে আমরা বুঝি না আসলে সাত মাসের একটি শিশু কীভাবে ধর্ষণের শিকার হয় আবার সাতাশ মাসের একটি বাচ্চা কীভাবে ধর্ষণের শিকার হয় আবার একজন বাবা কখন ধর্ষক হয়ে ওঠেন আসলে নারীর পোশাক নারীর দেহভঙ্গি নারীর চলাফেরা কোনো কিছুই আসলে জাস্টিফিকেশন হতে পারে না কেন হচ্ছে একজন ধর্ষক তাকে ধর্ষণ করবে এই জিনিসটি ঠিক এই বাক্যটি আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের বোঝা উচিত সব থেকে বেশি দুঃখের ব্যাপার সেটি যখন কোনো একটি ধর্ষণের নিউজে আমরা ফেসবুকে মানুষের কমেন্ট দেখি যে এই মানুষটি এইভাবে পোশাক পরেছে দেখে আসলে এটা ধর্ষণের তাকে ধর্ষণ করা যায় আমি কি করব এই পরিচয়টি আসলে আমরা প্রত্যেকটি মানুষ এই বিশ্বাসটি প্রত্যেকটি মানুষ নিজেদের ভিতরে ধারণ করেন দেখেই আজকে বাংলাদেশে ধর্ষণের সমস্যাগুলো দিনকে দিন আরও বেশি প্রকট হয়ে উঠছে সবার কাছে এটি প্রত্যাশা যে আমরা প্রত্যেকেই প্রত্যেকটি নারী হই বা পুরুষ হই প্রত্যেকটি পুরুষ নিজে একজন বাবা নিজে একজন স্বামী নিজে একজন সন্তান আপনি আপনার জায়গা থেকে যদি আপনার মাকে আপনার স্ত্রীকে বা আপনার বন্ধুকে বা আপনার বোনকে যদি সেই সম্মানটি দিতে পারেন তাহলে যাকে আপনি চেনেন না রাস্তায় সে আপনার পাশে বসে আছে আপনার সহযাত্রী হতে পারে আপনার সহকর্মী হতে পারে তাকে কেন আপনি এই সম্মানটি দিতে পারবেন না প্রত্যেকে নিজের এই জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে আমাদের সমাজটি আরও অনেক সুন্দর হয়ে উঠবে এবং পোশাক নয় প্রত্যেকটি মানুষের মানসিকতা এই জিনিসগুলো আসলে একটি সুন্দর সমাজ প্রত্যেকটি নারীর জন্য প্রত্যেকটি শিশির জন্য শিশুর জন্য একটি সুন্দর সমাজ আমাদেরকে দিতে পারে তাহলে হয়তো আমরা কয়েকদিন পর দেখব আর কোনো দিন সাত মাসের একটি শিশু ধর্ষণের শিকার হবে না সাত বছরের একটি শিশু ধর্ষণের শিকার হবে না বা একজন বৃদ্ধকেও রাস্তায় ফেলে ধর্ষণ করা হবে না একটি সুন্দর সমাজের জন্য আমরা বসে আছি সবাই নিজের জায়গা থেকে মানসিকতা পরিবর্তনের জন্য চেষ্টা করবেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আমি সমাজের একজন শিক্ষার্থী এবং সচেতন একজন মানুষ হিসেবে সমাজের প্রত্যেকটি মানুষের কাছে এই দাবিটি করতে চাই আজ থেকে বাংলাদেশের আর একটি শিশু একটি নারীও ধর্ষণের শিকার হবে না আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা কখনও কাউকে ধর্ষণ যারা করে তাদেরকে আড়াল করার চেষ্টা করব না এবং নিজে প্রত্যেকেই ধর্ষক পরিচয়টি থেকে নিজের ভিতরে যে পরিচয়টি লালন করি সেই পরিচয়টি থেকে বের হয়ে আসার চেষ্টা করব